টাকা নিলে কিছু খাইতে পারতাম? আমার কাছে কোনো টাকা নেই, এত কি দিব? যা থাক। আমাদের তো এক্সাম শেষ, এখন তো আমাদের ট্যুরে বেরোতে হবে, তা কি বলিস? না ঠিক আছে, ট্যুর ঠিক আছে, চলা কিন্তু খাই পরে এগুলো পাশাল করাবো। তোর ভাই খাইলে এমনিতে মোটা শুধু খাই খাই করিস। আর চেহারা দেখছিস না, টাকা নিয়ে নেশা করতে যাইব। শোন, দরিদ্রতা আমাদের এই জায়গায় থাকে, বুঝছ? আমরা মানুষকে সবসময় অবহেলা করতে পারি না। ও মানুষ, আমিও মানুষ, ওর শরীরে রক্ত আছে, আমারও শরীরে রক্ত আছে। তোর কেন বুঝোস না? এই দিকটা আগে তুই খাইতে চাই, তোর শুধু তোর কি পেট আছে, ওর কি পেট নেই, তোর চার পাঁচ দিন ধরে খায় না। তো আমরা যদি খাইতে পারি, একটু দেই, তাহলে কি ওর পেটটা ভরে না? ঠিক বলছিস। দাঁড়াও ভাই, দেখ, দোষ করলি তোরা, সরি বললো ও। এখন তোদের উচিত ওরে সরি বলা। সরি বল। থাক ভাই, আমাদের আমাকে সরি বলতে হবে না, আমাকে আমাদের কত সমাজে কেউ দান দেয় না, সরি বলার দরকার নেই। বল তোরা সরি বল। সরি ভাই, আমার সরি সরি নেই। চলো তুমি আজকে আমাদের সাথে খাবে। আমাদের একটু সাহায্য সহযোগিতাই পারে সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফোটাতে, তাই তাদের দূরে ঠেলে না দিয়ে আসুন সবাই মিলে তাদের পাশে দাঁড়াই। হ্যালো ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো এবং আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করো। এরকম আরও বিভিন্ন ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন।